রমজান সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো নিত্যপণ্যের বাজার তদারকিতে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে শান্তিনগর বাজার পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ার করেন, মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি করা যাবে না। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি না করলে মন্ত্রণালয়ের হটলাইন নম্বর 16121-এ অভিযোগ জানাতে বলেছেন প্রতিমন্ত্রী। আমেনা খাতুন প্রমাণিকে সঙ্গে নিয়ে জুবায়ের রাজিনের রিপোর্ট। দর্শক, আমরা অপেক্ষা করছি রিপোর্টটির জন্য। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। রমজানকে সামনে রেখে এরই মধ্যে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বাজার দর নিয়ন্ত্রণে এরই মধ্যে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় প্রতিমন্ত্রী দোকানদারদের সঙ্গে বিভিন্ন পণ্যের সরবরাহ ও দাম নিয়ে কথা বলেন। জানান, ট্রেড লাইসেন্স ছাড়া পাইকারি থেকে খুচরা কেউই ব্যবসা করতে পারবে না। সামনের দিনগুলোতে ভ্রাম্যমান ও মৌসুমি ব্যবসায়ীদের লাইসেন্স ছাড়া ব্যবসার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। যারা মধ্যস্বত্বভোগী, যাদের লাইসেন্স নাই, তাদেরকে বলবো লাইসেন্সের আওতায় এসে ব্যবসা করতে। তা না হলে কিন্তু এই রমজানে আমরা কাউকে, লাইসেন্সবিহীন কাউকে ব্যবসা করতে দিব না। এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা সরাসরি নির্দেশ আমরা জারি করে দিব যে কেউ ট্রেড লাইসেন্স ছাড়া, আমাদের সরকারের লাইসেন্স ছাড়া কেউ কিন্তু ব্যবসা করতে পারবে না। এ সময় আরো বলেন, সয়াবিন তেল প্রতি লিটার 163 টাকা, খোলা তেল প্রতি লিটার 149 টাকা। এর বেশি দামে বিক্রি করা হলে 16121 নম্বরে জানানোর অনুরোধও জানান প্রতিমন্ত্রী। আপনাদেরকে আমরা একটা টেলিফোন নাম্বার দিব, এই ফোন নাম্বারে যদি নির্দেশিত প্রাইস, বিশেষ করে তেলের দাম যদি কোথাও 163 টাকার বেশিতে বেচে, চিনির দাম যদি কোনো জায়গায় 100 খোলা বাজারে 140 টাকার বেশি বেচে, আপনারা ওই হটলাইনে নাম্বারে ফোন করবেন 16121, যে কোনো জায়গায় আপনারা এটা করবেন। আর আরেকটা জিনিস সত্য, আমার বাজার সভাপতি বলেছেন, এই যে খুচরা পর্যায়ে মার্কেটগুলোতে, এসি মার্কেটগুলোতে 29 টাকায় আলু পাওয়া যাচ্ছে, আর কাঁচা বাজারে আলুর দাম কোথায় 30, কোথায় 35 দেখতেছি, কিন্তু যেখানে বেশি থাকার কথা সেখানে কিন্তু বেশি না। তার মানে নিয়ন্ত্রিত বাজারে বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু হয়। আমি অনুরোধ করব কমিশনার মহোদয়কে যে এই ঠেলা গাড়িতে পণ্য বিক্রি বন্ধ করেন। মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।